নদিয়ার তাহিরপুরে রেশনের আটার কালোবাজারির পর্দাফাশ। সরকারি আটার প্যাকেট কেটে বস্তাবন্দি করার সময় হাতে নাতে পাকড়াও। স্থানীয়দের হাতে পাকড়াও প্রশান্ত পাল নামে এক ব্যবসায়ী। ঘটনাস্থলে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রেশন দুর্নীতি বণ্টন মামলা নিয়ে যখন কেন্দ্রীয় এজেন্সি তৎপর, আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক জায়গায় ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলছে। তারই মধ্যে নদিয়ার তাহিরপুরে রেশনের আটার কালোবাজারির পর্দাফাশ। সরকারি আটার প্যাকেট কেটে এইভাবে বস্তাবন্দি করা হচ্ছিল এবং সেই সময় একেবারে হাতে নাতে পাকড়াও। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, একেবারে বস্তাবন্দি করা হচ্ছে সরকারি আটার প্যাকেট থেকে বস্তাবন্দি করার সময় হাতে নাতে পাকড়াও, কি চলছিল সেখানে এবং কতদিন ধরে চলছে এই চক্র? হ্যাঁ দেখো, গোটা রাজ্য জুড়ে যেখানে রেশন বন্টন দুর্নীতি নিয়ে আর তোলপাড়, সেই জায়গায় দাঁড়িয়ে নদিয়ার তাহিরপুর থানার বিননগর চরডাঙ্গাপাড়া এলাকায় প্রশান্ত পাল নামে একজন ব্যবসায়ীর বাড়িতে আজ সকালবেলায় স্থানীয় বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু প্রথমে দেখতে পান এই যে আটার প্যাকেট, এই যে সরকারি সিম্বল লাগানো আটার যে প্যাকেট, এই প্যাকেটগুলোকে কেটে এই এই সমস্ত বস্তার মধ্যে বস্তাবন্দি করা হচ্ছিল এবং স্থানীয় যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব তাদেরই কিন্তু বিষয়টা প্রথমে নজরে আসে। এরপর ঘটনাস্থলে আসেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, একই সঙ্গে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা শুনে নেব এখানে কি হয় মূলত, কি জন্য এসেছে এখানে। সারা রাজ্য যখন জুড়ে রেশন দুর্নীতি চলছে, আমাদের বর্তমানের বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি ইডির হেফাজতে, ঠিক সেরাও একটা জায়গায় দাঁড়িয়ে রেশন দুর্নীতি যে কোন জায়গায় পৌঁছেছে, এখানে কেন্দ্রীয় সরকারের দেওয়া আটা, সেই আটা ইগুলোকে কেটে কেটে বস্তা মোজাই করে এটা পাচার হচ্ছিল। এখানকার আমাদের যারা দলীয় কার্যকর্তারা আছে তারা এটাকে সকালবেলা ধরেছে, ধরে এসে খুব স্বাভাবিক কারণে এখানে একটা কমোশন তৈরি হচ্ছে এবং পুলিশ চলে এসছে। পুলিশ তাড়াহুড়ো করে একজনকে গ্রেপ্তার করেছে কথা ঠিক, কিন্তু তাড়াহুড়ো করে সব মালটা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই এলাকার মানুষের দাবি এবং আমরাও চাইছি যে এখানে যে ডিপার্টমেন্ট অর্থাৎ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কোনো একজন না আসা পর্যন্ত আমরা এখান থেকে সিজিত দেবো না, কারণ পুলিশ নিয়ে গিয়ে তো বলে দেবে যে অন্য জায়গাকার মাল। একদম এখানকার যে রেশন ডিলার কিসাম বা নন্দী আছে, বানু নন্দী নাকি, তা সে জড়িত, তার এখান থেকে কাণ্ডগুলো তার ওখান থেকেই হয়। এটা দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চলছে এবং সবচেয়ে শুরু হয়েছিল করোনার সময় থেকে, যখন মোদিজি বস্তা মানে হাজার হাজার কেজি চাল আমাদের এই রাজ্যে যখন দিচ্ছিল তখনই, তখন থেকে এটা এটা শুরু হয়েছে। স্থানীয়দের হাতে পাকড়াও প্রশান্ত পাল নামে এক ব্যবসায়ী। ঘটনাস্থলে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রেশন দুর্নীতি বণ্টন মামলা নিয়ে যখন কেন্দ্রীয় এজেন্সি তৎপর, আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক জায়গায় ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলছে। তারই মধ্যে নদিয়ার তাহিরপুরে রেশনের আটার কালোবাজারির পর্দাফাশ। সরকারি আটার প্যাকেট কেটে এইভাবে বস্তাবন্দি করা হচ্ছিল এবং সেই সময় একেবারে হাতে নাতে পাকড়াও।